বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন ছোট বড় যুদ্ধের দামামা বাজছে, তখন নিজের পছন্দ মতো দেশগুলোতে নিরাপত্তা নিশ্চিতের নামে যুদ্ধ রসদ বিলিয়ে চলেছে যুক্তরাষ্ট্র। কখনো ইসরায়েলকে, কখনো বা ইউক্রেনকে সাহায্যের আড়ালে সামরিক সহযোগিতা দিয়ে যুদ্ধের আগুন আরও উস্কে দিচ্ছে ওয়াশিংটন। এবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, জার্মানি ও ন্যাটোর নিরাপত্তার জন্য 600 প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে তিন পক্ষের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেই চুক্তির পরিমাণ হল $500 কোটি। পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা সংক্রান্ত নীতি মেনে এসব ক্ষেপণাস্ত্র সিস্টেম বিক্রি করা হচ্ছে। এর ফলে ন্যাটোর একটি শরিক দেশ জার্মানির নিরাপত্তা বাড়বে। দেশটি ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থায়িত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শক্তি। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এ সংক্রান্ত চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে জার্মানির জাতীয় ও আঞ্চলিক প্রতিরক্ষা উন্নত করার লক্ষ্য পূরণে সাহায্য করবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও এসব মিসাইল বিক্রিতে ছাড়পত্র দিয়েছে, তবে এখনও মার্কিন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে চুক্তিটি। প্রসঙ্গত, প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুর বিমান, ড্রোন বা মিসাইলের মোকাবিলায় লক্ষ্যের 100 কিলোমিটার দূরে এবং 30 কিলোমিটার উঁচুতেও মিসাইল ছুটতে পারে। ঠান্ডা যুদ্ধের সময় থেকে জার্মানির কাছে 36টি প্যাট্রিয়ট ছিল, পরে সেই সংখ্যা কমে যায়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর কিয়েভকে 3টি প্যাট্রিয়ট সিস্টেম দেয় জার্মানি, যার ফলে এখন জার্মানির কাছে 9টি প্যাট্রিয়ট সিস্টেম আছে। জার্মানি ইউক্রেন ছাড়াও ইউরোপের গ্রিস, নেদারল্যান্ড, পোল্যান্ড, রোমানিয়া, স্পেন ও সুইডেনের কাছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে।